आविर्भाव प्राकाले समग्र विश्व ब्रह्मांडे श्री गौर गुण गौर महिमा गौर प्रेम रस संकीर्तन धारा प्रवाहित आम्राव श्री नवद्वीप चंद्र के प्रणाम करे तार एकांत कृपा आशीष प्रार्थना करे दुटी गौर कथा परिवेशने पूर्वे अस्मादियो परम आराध्य उपजीव्य मदीय ओम नित्य लीला प्रविष्ट नित्य धाम गत राधा चरणायक निष्ठात रागानुगा भजनीर ध्रुव तारा गौरी गौरव ग्रहन्ते जिनी आलोक वर्तिका सेई कुंड मंडल स्थित श्री श्री राधा कुंडेर भूतपूर्व महंत महाराज अष्टतर शतश्री श्रील अहंत दार बाबाजी गुरु महाराज रातुल चरण वंदना पूर्वक दंडवत प्रणति तत्सव आजकेर अनुष्ठाने समागत भगवत आचार्य बिंद महाप्रभुर प्रिय अनुकर परिकर गणेर अनुगत्ये कीर्तन रसज्ञ बिंद दुरागत समागत गौर अनुरागी प्रिय भक्त बिंद स्नेही मातृमंडली सकल भक्त चरणे सश्रद्ध दंडवत प्रणति आजकेर आलोच्य विषय कलिजुगेर उपासना एवं उपास्य तत्व এই কাল কবলিত কলি হত কলৌ দোষ রাজায়ন্তি এই কলহ প্রদান আত্মকেন্দ্রিকতা প্রদান ভক্তি নাই আছে ভোগ পরশ্রী কাতরতা হিংসা বিদ্বেষ এগুলি যেখানে আমাদের হৃদয়ের আবর্জনা মল হয়ে আছে যেখানে অপরের মঙ্গল নয় মানুষ নিজের মঙ্গল নিজের সুখের জন্যই ব্যস্ত যেখানে আত্ম অনুসন্ধান নাই দেহভোগই সর্বস্ব সেই অল্প আয়ু মূঢ় মস্তিষ্ক নানান দোষের আকার এই কলিহত জীবের জন্য আমাদের প্রকৃত উপাস্য উপাসনা তত্ত্ব এই প্রসঙ্গেই আজকে কিঞ্চিৎ আলোচনা আপনাদের কৃপা আশীষ প্রার্থনা করছি বাবা কথা বলো না বাবা মার্কণ্ডেয় পুরাণ তাতে বলছেন মার্কণ্ডেয় যিনি কল্পক্ষয় ও বিনাশন না সেই মার্কণ্ডেয় ঋষি থেকে ভক্তগণের মধ্যে শ্রেষ্ঠ প্রহ্লাদ এতাদিশ প্রহ্লাদ অপেক্ষা শ্রেষ্ঠ পাণ্ডবগণ আর পাণ্ডব অপেক্ষা কতিপয় যাদবগণই শ্রেষ্ঠ আবার যাদবগণের মধ্যে ভক্ত উদ্ধবই শ্রেষ্ঠ আবার ভক্তরাজ ভগবানের অভিন্ন হৃদয় উদ্ধবের শ্রেষ্ঠ হল ব্রজবাসীরা আর ব্রজবাসীদের থেকে শ্রেষ্ঠ হল গোপীরা গোপীদের আরাধ্যা স্বয়ং লক্ষ্মী দেবীর কমলা দেবী দুর্গা দেবীর আরাধ্যা রাধা রানী হলেন সর্বপরতত্ত্ব শ্রেষ্ঠা সেই অসমাদ্য প্রেমময়ী সুখময়ী আনন্দময়ী রাসেশ্বরী বৃন্দাবনেশ্বরী সেই রাধা রানীর মহামহিমা পরতত্ত্ব প্রেমসীমাকে যিনি এই কাল কবলিত কলিহত জীবের জন্য নবদ্বীপে সতীসিন্ধ আবির্ভূত হয়ে এই ব্রজপ্রেম রাধা প্রেম উজ্জ্বল উন্নত রস সভক্তি দান করেছিলেন সেই মহাপ্রভুই হল আমাদের একমাত্র উপাস্য তত্ত্ব মহাপ্রভুর চরণই আমাদের একমাত্র উপাসনার বিষয়বস্তু আমরা কিন্তু কেন একটা ক্রম আনলাম মার্কণ্ডেয় ঋষির থেকে শ্রেষ্ঠ হলেন ভক্তরাজ প্রহ্লাদ প্রহ্লাদের থেকে উৎকৃষ্ট ভক্ত হলেন প্রহ্লাদের থেকে পাণ্ডবগণ পাণ্ডব থেকে যাদবগণ যাদবগণের মধ্যে অন্যতম উদ্ধব উদ্ধবের থেকে শ্রেষ্ঠ ব্রজবাসী ব্রজবাসীর থেকে শ্রেষ্ঠ গোপীগণ আর গোপীগণেরও আরাধ্যা লক্ষ্মী দেবী দুর্গারও আরাধ্যা
সেই রাধা ঠাকুরানী সুকময়ী প্রেমময়ী ব্রজেশ্বরী শ্রেষ্ঠ পরতত্ত্ব সীমা। আর সেই রাধা ভাব রাধা কান্তি রাধা করুণাকে নিয়ে রাধা প্রেম এটিকে নিয়ে এই কলিহত জীবের দুয়ারে এসেছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সর্ব অবতার ও সার শিরোমণি। এই জন্য মহাজনের অনুভব হলো অবতার ও সার গোরা অবতার, অবতার ও সার গোরা অবতার, তিনি পরতত্ত্ব সীমা। তো সেই শ্রীমান মহাপ্রভুই আমাদের করভজন ঋষি নিমি মহারাজকে বলেছিলেন, কৃষ্ণ বর্ণাং তিশা কৃষ্ণাং সঙ্গ পঙ্গস্ত্রপাশদম। নিমি মহারাজ জিজ্ঞাসিত হলেন করভজন ঋষির কাছে, সমগ্র শাস্ত্রের ব্যুৎপত্তি অনুভব বেদ্য মননশীল মুনি ঋষির কাছে প্রশ্ন করছেন, আসছে এই কলিযুগে আমাদের উপাস্য তত্ত্ব কোনটি আপনি বলুন। পেছনে একটু কথা বলতে নিষেধ করো। সেই উপাস্য তত্ত্ব একমাত্র গৌরচন্দ্র, তিনি কি বলছেন, কৃষ্ণ বর্ণং, কৃষ্ণ বর্ণ তিশা অকৃষ্ণং। শব্দটি কেমন করে রহস্য ব্যঞ্জক ভাবে ঋষি ঋষি বাক্য তো অনুভব বেদ্য মহা অনুভবের বাণী তো বলেন, কলিযুগের যার উপাসনা আমাদের একান্ত করণীয়, যার আশ্রয় আমাদের একান্ত আশ্রয়, সেই আশ্রয় তত্ত্ব তিনি কেমন অকৃষ্ণ, তার গাত্র বরণটা শ্যামল বরণ নয় কালো বরণ নয় অকৃষ্ণ কৃষ্ণ বরণ নয়। কলিযুগের উপাস্য যিনি হবেন তার গাত্র বর্ণটা কেমন হবে, প্রীত বরণ। তোতা পাখির পালকের যে রংটা, টিয়া পাখির পালকের যে রংটা, এটি হলো কলিযুগের উপাস্যের গাত্র বর্ণ। কৃষ্ণ বর্ণাং তৃষা অকৃষ্ণাং, আর কৃষ্ণ বর্ণ মানে যার অধরামৃতে যার মুখবদনে সর্বদা কৃষ্ণ নাম উচ্চারণ হবে, শয়নে স্বপনে জাগরণে নিধিধ্যানে অনুররণে যার জিহ্বায় ভাই কৃষ্ণ নাম উচ্চারণ হবে, তাহলে গায়ের বরণটা প্রীত হবে। সর্বদা কৃষ্ণ এই দুঃখ এই এই অমৃত দুই অক্ষর যার জিহ্বায় শয়নে স্বপনে অনুধ্যানে অনুররণে উচ্চারিত হবে, আর যিনি উপাঙ্গ সঙ্গপাঙ্গ অস্ত্র দিয়ে জগৎ জীবের দুয়ারে রাধা প্রেম ব্রজ প্রেম এই জীবের একমাত্র যুগধর্ম জীবধর্ম হরিনামকে জীবের দুয়ারে পৌঁছে দেবেন, এবং এই উপাস্য তত্ত্বের একমাত্র উপাসনা হবে যজ্ঞই সংকীর্তনয়, একমাত্র হরিনাম সংকীর্তনই হলো এই কলিযুগের উপাস্য গৌর তত্ত্বের উপাসনার একমাত্র বিষয়, হরিকথা হরিনাম। যজ্ঞই সংকীর্তনয় প্রয় জয়ন্তি, কিন্তু না, তীরে করি বাস গেল না পিয়াস। আচ্ছা, আমরা কোন মণ্ডলে অবস্থান করছি, গৌর মণ্ডলে। তো এই ভূমিটা গৌর মণ্ডলে, গৌর মণ্ডলে বাস করে চিন্তামণির ধুলায় বাস করে আমাদের ঘরের ছেলে নিমায়ের কাছে থেকেও আমরা গৌর ভজন না করে আজ বহুবিধ আলাদা ভজন করছি, এই জন্য বললেন তীরে বাস করেও পিপাসা গেল না। সর্ব উপাস্য তো আছে কৃষ্ণ ভজনে, কৃষ্ণ নামে, শ্রীকৃষ্ণ ভজনে কৃষ্ণ নামে অপরাধের বিচার করা হয়েছে, সকলেই অধিকারী নয়। কৃষ্ণ নামে কৃষ্ণ মহিমায় কৃষ্ণ ভজনে যদি অপরাধ থাকে তাহলে কৃষ্ণ নাম করে আপনি প্রেম পাবেন না। কৃষ্ণ ভজন করলে যদি কৃষ্ণ চরণে নাম চরণে আপনি অপরাধী হন তাহলে কৃষ্ণচন্দ্র ভগবান অপরাধের বিচার করে ফল দেবে, সবাইকে ফল দেবে না। কিন্তু কত করুণায় অবতীর্ণ মহাপ্রভু বললেন, যত বড় অপরাধী হোক স্খলিত চরিত্র হোক এই জগতের সর্বোত্তম পাপী হলেও আমি এই কারুণ্য যুগে করুণার যুগে কারো অপরাধের বিচার করব না, হরিনাম নিলেই আমি তাকে কৃপা করব। এই জন্য শ্রীকৃষ্ণ উপাসনা
এটির কিছু বাধ্যবাধকতা আছে, কিন্তু আমার গৌর উপাসনার মধ্যে এরকম অপরাধের বিচার পাপের বিচার করা হয়নি, তা না হলে তিনি করুণায় অবতীর্ণ কেন হবেন? কি কি অদ্ভুত আশা ভরসার সংবাদ! কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, নিতাই চৈতন্যের নামে কোনো অপরাধের বিচার নাই। সেই উপাস্য তত্ত্ব গৌর। আমরা ভুল করব যদি গৌর চরণ নিত্যানন্দ চরণ হরি নাম ব্রজপ্রেম ত্যাগ করে আমরা অন্য কোন উপধর্ম অন্য কোন আশ্রয় তত্ত্বে যাই, তাহলে আমাদের জীবনে কি হবে জানতে হবে। তার মেধাটা সুমেধা নয়, যজ্ঞই সংকীর্ত নয় প্রয়োজন্তি হিসম দেশা। যিনি গৌর চরণ নামাশ্রয় ত্যাগ করে ব্রজভক্তি ত্যাগ করে অন্য উপাসনা অন্য উপাসনা মার্গে চলে গেলেন, তার মেধাটা পচা মেধা সুমেধা নয় কুমেধা। এই গৌরাঙ্গের যুগে, এই বিশেষ কলিযুগে, এই প্রণম্য কলিযুগে যারা গৌর উপাসনা হরিনাম উপাসনা পরিত্যাগ করে অন্য উপাসনায় মন দিলেন অন্য উপাসনায় গেলেন হরিনাম ত্যাগ করে অন্য ভজনে গেলেন, তাদের মেধাটা সুমেধা নয় তাদের কুমেধা। আহা, এই জন্য আমাদের এই তীরে বাস করেও আমরা শ্রী গৌরের মহিমা অবগত হতে পারলাম না, কারণ গৌর মহিমাটা বলছেন কিন্তু যার যেই ভাব সেই সর্বোত্তম, যে যাকে ভালোবাসে উপাসনা করে তার কাছে তিনি কি বলে, মানুষ যে যার উপাসনা করে শাস্ত্রে বলছে সেই উপাস্যই তার কাছে সর্বোত্তম, যে যাকে ভালোবাসে সেই তার ঈশ্বর, যে যে মত পথে আছে সেই মত পথের আদর্শই তার জীবনে সর্বোত্তম বলে সে পরিগণিত করে, করে কিনা? এ তো কবিরাজ কৃষ্ণ গোস্বামী বললেন তটস্থ হইয়া বিচারিলে আছে তরতম, যে যার উপাসনা করছে তার কাছে তিনি সর্বোত্তম তার কাছে তিনি ঈশ্বর, কিন্তু তটস্থ হয়ে যদি বিচার করা যায় তাহলে তরতম আছে অবশ্যই, ভেদ আছে, সব উপাসনা এক নয় সব উপাস্য তত্ত্ব এক নয়। একটু শান্ত থাকুন, অনেক মানুষ একটু কষ্ট পাচ্ছেন, একটু কৃপা করুন। এই মহাপ্রভুর আবির্ভাবের প্রাককালে আমাদের একটু গৌর কথা ছাড়া অন্য কথা মুখে আসবে না, আসা সম্ভব না, আসা উচিত না। মহাপ্রভুর আবির্ভাবের এই পুত পবিত্র প্রাককালে গৌর গুণগাথা ছাড়া গৌর কৃপানিধি ছাড়া গৌর গুণগাথা ছাড়া অন্য কোন শব্দ আমাদের উচ্চারণ করা শ্রবণ করা উচিতই নয় এই কটি সময়। সারা পৃথিবী বন্দনায় রত শ্রীমান মহাপ্রভুর 537তম শুভ আবির্ভাব জন্ম জয়ন্তী, আমরা তারই প্রাককালে আজ এই মহাপ্রভুর গৌরমণ্ডল চিন্তামণি ধুলি যশোরের মাটিতে একটু গৌর গুণগাথা শ্রবণের সুযোগ বা কৃপা প্রাপ্ত হয়েছে, যেন বঞ্চিত না হই, যেন বঞ্চিত না হই গৌর গুণগাথা থেকে। এখন কি বলছেন মহাপ্রভুর মহা অবদানটা যদি তটস্থ হয়ে বিচার করি তাৎপর্য আছে, তাৎপর্যটা আমি একটু আপনাদের জানাই। আচ্ছা, রাম ভগবান রাজীব লোচন রঘুপতি রামচন্দ্রের কাছে সূর্পণখা গেল, তো সূর্পণখা দাবি করতেই পারে তোমার ভুবন ভুয়ালনো অপরূপ দেখে আমি তোমাকে স্বামী রূপে বরণ করতে চাই। আচ্ছা, রাম বললেন এক পত্নী ধরো, আমি এক পত্নী ছাড়া দ্বিতীয় পত্নী গ্রহণ করব না, কারণ আমি মর্যাদা শীল মর্যাদা পুরুষোত্তম, আমার ভাই লক্ষণকেও তুমি তোমার প্রস্তাব জানাও ও তোমাকে বিয়ে করতে পারে। লক্ষণ তো একটু রাগী মানুষ, খেপে উঠলেন। হ্যাঁ, লক্ষণ তো খেপে উঠলেন, রাক্ষসী ভণ্ড এইসব বলে তাকে একরকম খেদিয়ে দিলেন, বললেন তোমার কাছে যা একটু সম্মান পেয়েছিলাম, কিন্তু যার কাছে বরমালা দিতে পাঠালে সে তো আরো খেপে একেবারে দাঁত মুখ আমাকে যাচ্ছে তাই বলে তাড়িয়ে দিল। তখন লক্ষ্য করলেন উনি এক পত্নী ছাড়া দ্বিতীয় পত্নী গ্রহণ করবেন না, তাহলে বাধা তো সীতা মা, রাক্ষসী রূপ ধরে স্বভাববশত সীতামাকে গিলে খেতে গেলেন, প্রভু তখন লক্ষণের দ্বারাই তার নাক কান সেটে দিলেন, না তার আশা পূর্ণ হলো কি, আশা এই লীলাতে পূর্ণ হলো কি, তাকে চেয়েছে তাকে নাক কান কেটে। আচ্ছা, কিছু মনে করবেন না, মেয়েদের মায়েদের নাক কান কাটলে তো সে ভূত ছাড়া আর কিছু নাই, তাকে আর কে গ্রহণ করবে, কিন্তু মহাপ্রভুর করুণাটা দেখুন। আহা,
মহাপ্রভুর করুণাটা দেখুন, জগন্নাথের আরতি হচ্ছে। আর সেই আরতি দর্শন করতে গিয়ে যখন ভক্তরা নিবিড় চিত্তে মনোনিবেশে মনের অভিষেপে জগন্নাথের দিব্য আরতি দর্শন করছেন, মহাপ্রভু একটু গরুর স্তম্ভের পাশে আরতি দেখছিলেন। একটি খর্বকায় মাতাজি, খুব খর্ব বেটে, তো তিনি মানব প্রাচীরের মধ্যে জগন্নাথের আরতি দেখবার জন্য ছটপট করছেন, দৌড়াদৌড়ি করছেন, কিন্তু সুযোগ নাই। মানব প্রাচীর সব প্রাচীরের মতো দাঁড়িয়ে, উনি লক্ষ্য করলেন ওই জায়গাটায় একজন দাঁড়িয়ে আছে, মহাপ্রভু দাঁড়িয়ে আছেন। তো কে দাঁড়িয়ে আছে? তার আবেশে, জগন্নাথের আরতি দর্শনের মনের সংবেদ্য আবেশে খেয়াল নেই, ওখানে চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে আছে। যিনি বিষ্ণুপ্রিয়া দেবীর মুখও দেখলেন না সন্ন্যাসের পরে, যিনি কোন প্রকৃতি মূর্তির দিকে তাকাতেন না, সেই নিষ্কিঞ্চন জগতের আদর্শ চৈতন্য দেবের কাঁধে পা দিয়ে মাটা আরতি দেখতে শুরু করলেন, মহাপ্রভুর কাঁধে পা দিয়ে। গোবিন্দ দাস মহাপ্রভুর একান্ত অঙ্গসেবক, তিনি প্রচন্ড ক্রোধান্বিত হয়ে ওই মহিলাটিকে টেনে হিসড়ে ফেলে দিতে গেলেন। অনুভব বেদ্য প্রেমময় গৌর হরি ইশারা করে জানালেন, ওকে টেনে ফেলো না, ওকে কিছু বলো না, ও আমার স্কন্ধে পা দিয়ে জগন্নাথকে দর্শন করছে, এই সুযোগটা ওকে দাও। যে রাম ভগবান নাক কান কেটে নিলেন সর্পনাকার, সেই একই নারী এলো মহাপ্রভুর কাঁধে পা রেখে আরতি দেখছে। মহাপ্রভু হচ্ছেন গোবিন্দনাথ, ওকে নেমে যেতে বলো না। ইশারায় প্রভু ইঙ্গিতে বললেন, মাটি জগন্নাথের আরতি দেখতে দেখতে অষ্টসাত্ত্বিক বিকারে কাঁপতে শুরু করলো। একটা সাত্ত্বিকতা এলে তো সাক্ষাৎ জগন্নাথ দর্শনে প্রেমা আবেশিক্ত হয়ে অষ্টসাত্ত্বিক বিকারে যখন কাঁপছেন, মহাপ্রভু চিন্তা করলেন এই প্রেম বিকারে পড়ে যেতে পারে। দুই কমল হস্ত দিয়ে মাটি চরণ জড়িয়ে ধরলেন, মহাপ্রভু যাতে না পড়ে যায়, এমন ভগবানকে আমার সামনে আনন্ত, এমন দয়ালু, এমন করুণার আদ্রমূর্তি আর কোন অবতারে আমরা দেখিনি, চরণটা ধরে রাখলেন। আরতি সমাপ্ত প্রায়, সম্বিত ফিরে এলে মাতাজি দেখলেন আর কারো গায়ে না, শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কাঁধের উপরে নিজের পা দিয়ে আরতি দেখেছেন। চোখের জলে, অনুশোচনায়, অনুতপ্ততায় চরণে পড়ে কাঁদছেন, প্রভু আমার নরকেও জায়গা হবে না, প্রভু আমার কোনো কালে উদ্ধার নেই, আমি আপনার শ্রীঅঙ্গে আমার চরণ আমার পা তুলে দিয়েছি, প্রভু প্রভু আমি আমি নরকে যেতে চাই, আমি এই মুহূর্তে নরকে যেতে চাই, আমাকে নরকের পথ প্রশস্ত করুন, অভিশাপ দিন। শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবানের চোখে জল, জল ছাড়া তো মহাপ্রভুকে হাসি ভরা মুখ কখনো দেখিনি। আমার মহাপ্রভুর যত বিগ্রহ ছবি দেখবেন, সব সব প্রেমাশ্রু নয়নে, তার বদনটা যেন মলিন হয়ে আছে, কেন জানেন? প্রভু বলেছিলেন নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না, নিজে না মজলে অপরকে মজানো যায় না, আমি কলির জীবকে কৃষ্ণ বলে কাঁদাতে এসেছি, কৃষ্ণ প্রেম দিতে এসেছি, আমি যদি না কাঁদি জগৎজীব কাঁদবে না। প্রভুর চোখে জল, প্রভু হাত জোড় করে মাকে বলছেন, মা মা তুই আমার কাছে কি ক্ষমা চাইবি, মা দে মা, আমি কাঙাল হয়ে ভিখারি হয়ে ভিক্ষা চাইছি, জগন্নাথ দর্শনে তোর যতটা আরতি ভক্তি ওই ভক্তি আমায় দে মা, যেন জগন্নাথ দর্শনে আমারও এমন আকতি হয়। এই হলো মহাপ্রভু, ফিরালেন না, তাকে করুণা করলেন, কৃপার কৃপার আদ্য করলেন। কি হয়েছে? হিরণ্যককে বধ করে বরাহ অবতারে তুমি পৃথিবী তুলেছিলে ভগবান, হিরণ্যককে বধ করে বরাহ অবতারে জলমগ্ন পৃথিবীকে তুমি উপরে তুলেছিলে, তাতে কি হলো বগরু? তোমার বরাহ অবতারে তুমি এমন কি করলে? জগৎকে টেনে তুললে, জগৎকে জলমগ্ন থেকে উপরে তুললে, কিন্তু জগৎ জীবকে উদ্ধার করতে পারলে না, তুমি প্রেম দিতে পারলে না, তাই কোথায় বরাহ অবতার, কোথায় মৎস্য অবতার? নিসিংহ অবতারে কি করলেন? প্রহ্লাদ মহারাজকে বললেন বর চাও। এই দেখুন গৌর করুণা নিধি, গৌরের সপ্রেম ভক্তি দাতা, তিনি দাতা শিরোমণি। এই পৃথিবীতে অন্য কোন অবতার, অন্য কোন ভগবান স্বরূপে এত বড় করুণা হয়নি মহাপ্রভুর করুণায়, কারণ তিনি করুণায় অবতীর্ণ কলব।
সমগ্র টুকুই করুণা, সবটুকুই তার করুণা। এই জন্য প্রহ্লাদকে বলছেন বর না, প্রহ্লাদ সর্বশেষ চেয়ে বসলেন আমার হৃদয়কে নিষ্কাম করে দাও যেন কামনা না থাকে। আচ্ছা প্রহ্লাদ চাইল আমার হৃদয়ে যেন কোনো কামনা না থাকে, মহাপ্রভু বললেন প্রহ্লাদ কেন, আমি এই যুগে পতিত পাষণ্ডী, যারা যারা পাষণ্ডী ঈশ্বর বিশ্বাস করে না, যারা স্খলিত, যাদের চরিত্র বল, যাদের আত্মবল নেই, যারা পতিত পাষণ্ডী দুরমতি, মহাপ্রভু বললেন আমি তাদের হৃদয়ে শুধু প্রহ্লাদের মতো নিষ্কাম করব না, তাদের হৃদয়ে ব্রহ্মা শিবেরও বাঞ্ছিত রাধা প্রেম দিয়ে দেব, রাধা প্রেম দিয়ে দেব তাদের হৃদয়ে। প্রহ্লাদকে নৃসিংহদেব বললেন তোমার হৃদয় নিষ্কাম হোক, কিন্তু নিষ্কাম হলে কি হবে, ব্রজপ্রেমের সৌভাগ্য প্রহ্লাদ ধ্রুব পায়নি, রাধা প্রেমের সৌভাগ্য প্রহ্লাদ পায়নি, ধ্রুবও পায়নি, পেয়েছিল বিশুদ্ধ নিষ্কাম ভজন ভক্তি, কিন্তু ব্রজ ভক্তি আর কেউ দিতে পারেনি। কারণ মহাপ্রভুর একটা অভিমান আছে, আমা বিনা অন্য নারে ব্রজপ্রেম দিতে, মহাপ্রভু বলছেন আমি ছাড়া ব্রজপ্রেম কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। সেই ব্রজপ্রেম নিয়েই মহাপ্রভু এসেছিলেন, এমন একটা সময় প্রভু এসেছিলেন, সেই সময়টা আমাদের জীবের ভাগ্যাকাশে বড় দুঃসময় ছিল, আজও অনেকটা সেই ঘনঘটা দুঃসময়ের মধ্যে এসেছি, আর তাকাতে হবে গৌড়ের দিকে। শ্রীমান মহাপ্রভু যে প্রেম নিয়ে এসেছিলেন রাম ভগবান, এমনকি বলতে হয় সাক্ষাৎ অখণ্ড ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ জগৎকে ব্রজপ্রেম দিয়ে যেতে পারেনি। ভগবান শ্রীকৃষ্ণ সীতাম ধাম বৃন্দাবনের বাইরে এই প্রেম অন্যকে দিয়ে যেতে পারেনি। সেই প্রেমকে মাথায় করে নিয়ে মহাপ্রভু কাঙালদের জন্য বিলিয়ে রাস্তাঘাটে ছড়িয়ে দিলেন, রাস্তাঘাটে ছড়িয়ে দিলেন, কাঙাল ভক্তগণের জন্য সেই ব্রজপ্রেম আজ দ্বারে দ্বারে মহাপ্রভু বিতরণ করলেন। এই জন্য যখন মহাপ্রভুর এই সংকীর্তন রস ব্রজ রস এই পরম প্রেমময়ের অবতার হবে, আচ্ছা তার করুণাটা দেখুন তো, ব্রহ্মা গোবৎস সকাদের হরণ করলো, যখন কৃষ্ণের কাছে গিয়ে ব্রহ্মা স্তুতি করে ক্ষমা চাইল না, ক্ষমা কিন্তু সেদিন শ্রীকৃষ্ণ ভগবান বলেছিলেন, কিন্তু ক্ষমা পুরোপুরি সেদিন ব্রহ্মা পায়নি। তিনি ব্রহ্মাকে বললেন আমার ভক্তদের কষ্ট দিয়েছ, তোমার কিছু অপরাধ হয়েছে, আমি অপরাধ নেইনি কিন্তু আমার ভক্ত চরণে তোমার। ব্রহ্মা তখন চিন্তা করলেন আমি তো ক্ষমা পেলাম না, আমার অপরাধে ভক্তকে কষ্ট দেওয়ার, শ্রীকৃষ্ণ চরণে এই অবিশ্বাস, এই তার্কিকতা, এই পরীক্ষার কারণে আমি ভক্তদের ধেনুবৎসকে কষ্ট দিয়েছি, আমার ক্ষমা হয়নি। ব্রহ্মা অপেক্ষা করছিলেন, মা কথাটি একটু মন দিন, ব্রহ্মা অপেক্ষায় ছিলেন আমি তো ক্ষমা পেলাম না, সেই মহাপ্রভুর যখন আকবার শুভ সময় হলো তখন ব্রহ্মা স্তুতি করলেন আমি দাপারে তোমার চরণে সকার চরণে ব্রজবাসীর চরণে যে অপরাধ করেছি সেই অপরাধের বোঝা কলঙ্ক নিয়ে বেড়াচ্ছি, আসতে কারুণার অবতারে প্রেম অবতারে হরিদাস হয়ে এলেন ব্রহ্মা। সেই কারণে শ্রীকৃষ্ণ ভগবান যাকে ক্ষমা করতে সেদিন পারেননি পুরোপুরি, গৌর অবতারে সেই হরিদাসকে মহাপ্রভু শুধু ক্ষমা করলেন না, তার চিন্ময় শরীরটাকে নিয়ে চুম্বন করতে লাগলেন, জড়িয়ে ধরলেন। ব্রহ্মাকে কি ভগবান এরকম করে জড়িয়ে ধরেছিলেন, চুম্বন করেছিলেন? হরিদাসের দেহকানা মহাপ্রভু নিয়ে চুম্বন করছে আর বলছেন আমার হরিদাস পৃথিবী শিরোমণি। তিনি সমুদ্রে হরিদাসের স্নান করাতে গিয়ে বলছে সমুদ্র তুমি তীর্থ ছিলে, কিন্তু আমার হরিদাসের পাদদকে তুমি আজ মহাতীর্থে হলে। ওগো কেউ যদি কৃষ্ণ ভক্তি চাও হরিদাসের পাদদক পান করো। মহাপ্রভু চন্দন গোপিন পরালেন, মহাপ্রভু নিজ হাতে সমাধি দিলেন, মহাপ্রভু তার জন্য পশারীর কাছে ভিক্ষা চাইলেন, মহাপ্রভু হরিদাসের জন্য বৈষ্ণব সেবা দিলেন পর্যন্ত। উলোধনী বারবার দিও না আমার দিলি, একবার মহাপ্রভু এই করুণাটা কেন করলেন হরিদাসকে, বললেন তারপরে আমি কৃষ্ণ হলেও
हे ब्रह्मा तुम्हार भक्त अपराधेर कारणे आमी तोमाके क्षमा करते पारिनि, आस्ते गौर अवतारे आमी क्षमार मूर्ति निये जाबो, प्रेमेर मूर्ति निये जाबो, करुणार मूर्ति निये जाबो। সেই করুণার কারণে হরিদাসকে বুকে নিলেন, হরিদাসের সমাধিতে তিনি প্রথম বালু দিলেন, তিনি হরিদাসের জন্য বৈষ্ণব সেবা উৎসব করলেন, তিনি ভিক্ষা পর্যন্ত করলেন এবং চোখের জলে বলেছিলেন হরিদাস চলে গেল প্রাণে ভাসাবার, ক্ষমা না করলে কারো জন্য ভিক্ষা করে কেউ, ক্ষমা না করলে তাকে চুম্বন করে, ক্ষমা না করলে নিজে হাতে তাকে সমাধি দেয়। কৃষ্ণ অবতারে যে ব্রহ্মা ক্ষমা পায়নি, মহাপ্রভু অবতারে তিনি তাকে কোল দিলেন, নিজের হাতে আশ্রয় দিলেন। আমাদের কত বড় ভরসা, যদি জন্ম জন্মান্তরের অপরাধ থেকে থাকে থাকুক, কোন মহাপাপ যদি থাকে থাকুক, একবার গৌর বললেই, একবার নিতাই বললেই আমরা মুক্ত হতে পারব। এত বড় করুণা, এত বড় কৃপা এই জগৎ জীবের আর হয়নি। পতিত পাষণ্ডি দুরমতি অতি প্রাণে না মারিল কারে। এবার অস্ত্র নিলেন না হাতে, নিলেন নয়নের অশ্রু রাশি, এবার অস্ত্র হাতে নিলেন না। আচ্ছা বাবা, শ্রীকৃষ্ণ কোন কুকুরকে প্রেম দান করেছেন আমার এটা জানা নাই, ব্রজের ব্রজবাসীদের দিয়েছেন প্রেম, প্রেম দিয়েছেন লতা পাতাকে, কারণ বৃন্দাবনের লতা পাতাটা ধাম তত্ত্ব, মহাপুরুষ সব মুনি ঋষি, কিন্তু মহাপ্রভুর প্রেম শুনবেন? একথা বললে হৃদয় বড় দ্রবীভূত হবে। আমার গৌরের করুণাটা দেখুন, সেবানন্দের কুকুরটা, সেবানন্দের কুকুরটা একদিন তার সেবক তাকে অন্ন দেয়নি, বুঝি সেই অভিমানে শিবানন্দের কুকুরটা চলে গিয়েছিল ছেড়ে, শিবানন্দ ব্যতীত হয়েছিল। মহাপ্রভু আমাকে বলেছিলেন শিবানন্দ, গৌর মণ্ডল থেকে যারা আসতে চাই লীলা চলে, তুমি খরচ দিয়ে তাদের সেবা দিয়ে আমার চরণে আনো। এই দেখুন গৌর গণেরও কি মহিমা। একটা কুকুর, একটা কুকুর যখন এলো, শিবানন্দ বলছেন সেবককে আমাকে যা প্রসাদ দেবে ওই ভক্তকেও তাই দেবে, কুকুর বলছে না ভক্ত বলছে। আহা, গৌর প্রেম যারা পেয়েছে, হৃদয়ে যারা গৌর চরণ ধারণ করেছে, তাদের হৃদয়ের মানবতা দেখুন, মনুষ্যত্ববোধ দেখুন। আরে মানবিক হতে গেলে, মনুষ্যত্ব অর্জন করতে গেলে গৌর পরিকর গণের দিকে তাকাতে হবে। কুকুরটাকে প্রণাম করে উড়িয়া নাবিক মাঝি বলছে আমি নৌকায় কুকুর তুলি না। এখন তো বিদেশিরা বড় বড় টয়টা গাড়িতেই কুকুর তুলে ঘুরতে বেড়ায়, একটা সময় অস্পৃশ্য মনে করে মাঝি বলছে তুলব না। সেন শিবানন্দ বললেন আমি পার হতে যা করি লাগবে তার দশ গুণ করি দেবো, আগে ভক্ত পার হবে পরে আমি পার হব। আমার মহাপ্রভু বলেছেন যাকে পাবে তাকে নিয়ে আসবে। মানুষকে না ভালোবাসা, মানুষকে না ভালোবাসতে পারলে আমরা কেউ গৌরের হতে পারবো না। মহাপ্রভুর ভালোবাসাটা আজ শেখাচ্ছেন শিবানন্দ। নদী পার হওয়ার পরে একদিন সেবা দিতে পারলো না বলে শিবানন্দ সেবাও নেয়নি, তিনি পরিধামে গিয়ে দেখে কুকুরটা মহাপ্রভুর সামনে বসে আছে। উনি মহাপ্রভু সামনে সেই কুকুরটাকে দেখে পরম আনন্দ পেয়ে দেখছেন মহাপ্রভু তার অদরামৃত জগন্নাথের নারিকেলের শ্বাস প্রশ্বাসটা প্রভু এক গাল নিচ্ছেন আর ওর গালে তুলে দিচ্ছেন। কোন ভগবানের, একটা কুকুরের প্রতি এই করুণা হয়েছে মা, কৃষ্ণ ভগবানের এই করুণা আমরা দেখিনি। লতা পাতাকে প্রেম দিয়েছেন বৃন্দাবনে, কিন্তু মহাপ্রভু কুকুরটাকে অধরামৃতে তুলে হাত জোর করেছে প্রভু, করে বললেন ওই ভক্ত একবার কৃষ্ণ বলো। মহাপ্রভু চোখের জলে হাত জোর করে শর্মেয় কুকুরটাকে বলছে একবার কৃষ্ণ কহ। মহাপ্রভুর অপরূপ বিচিত্র প্রেম দানে কুকুরটাও কৃষ্ণ বলে নাচতে লাগলো, হাত তুলে কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করতে লাগলো। শিবানন্দ সেন এই অপরূপ দৃশ্য দেখে তিনি মহাপ্রভুকে প্রণাম না করে কুকুরটাকে প্রণাম করলেন আগে, আমি কেন তোর মতো ভাগ্য পাইনি রে। এর একদিন পাদেই মহাপ্রভু কুকুরটাকে জৈব কোষ ছেড়ে নিত্য ধামে গোলক বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছিলেন। মহাপ্রভু আমাকে দেখান না কোন ভগবানের এ জাতীয় করুণা আছে। এই জন্য আমরা স্খলিত পতিত পাপময় অল্প আয়ু, কিন্তু আমাদের একটা ভরসা আছে, আমাদের গৌর আছে, আমাদের নিতা